এসএসসি সাধারণ গণিত ঢাকা বোর্ড 2022 সালে জ্যামিতি বিভাগে তোমাদের সবাইকে স্বাগতম। তো জ্যামিতি বিভাগে যে অঙ্কটি আমরা আজকে সমাধান করব এটি ছিল 6 নাম্বার অঙ্কের সমাধান। তো দেখো তথ্যে যা দেওয়া ছিল সেটি হলো ত্রিভুজ এম এন পি এর ভূমি এন পি সমান 7 সেন্টিমিটার, অপর দুই বাহুর অন্তর 2.5 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন ত্রিভুজের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে কোন ত্রিভুজের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য এ এবং বি যদি দেওয়া থাকে এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল স্বাভাবিকভাবে আমরা জানি যে ত্রিভুজটির ক্ষেত্রফল হয় হাফ ইনটু এ বি সাইন থিটা। এটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। তো ত্রিভুজটির ক্ষেত্রফল এখানে এ সমান বলা হয়েছিল কি, এ সমান বলা হয়েছে এখানে আমরা প্রথমে ক নাম্বার দিই, দেওয়ার পর এখানে একটু লিখে দিতে পারো দেওয়া আছে বলে, দেওয়া আছে ত্রিভুজের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তার মানে এ সমান 5 সেন্টিমিটার, বি সমান 12 সেন্টিমিটার, এবং অন্তর্ভুক্ত কোণ থিটা, থিটা সমান 30 ডিগ্রি দেওয়া আছে, এ হচ্ছে 30 ডিগ্রি। তো ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র আমরা আগেই অ্যাপ্লাই করেছি, সেহেতু এখানে 1/2 ইনটু এটা গুণ অবস্থায় আছে এ এবং বি এর মানটাই বসে দিই, এ এর মান হচ্ছে 5 ইনটু বি এর মান হচ্ছে 12 ইনটু সাইন থিটা, থিটার মান দেওয়া আছে, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, হাফ ইনটু 5 দ্বারা 12কে গুণ করো, 5 বারাং 60 ইনটু সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মান আমরা স্বাভাবিকভাবে জানি যে হাফ, তো সাইন 30 ডিগ্রি মানটা জানতে হলে তোমরা অবশ্যই ত্রিকোণমিতির 9.2 থেকে এর মানটা আমরা নিয়েছি বা এখান থেকে মানটা নিতে হয়। এই মানটা তোমরা যদি আগে না জানো তাহলে অবশ্যই এই মানটা দেখার জন্য আমরা আমাদের পূর্বের ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে শিখে নিতে পারো। এখানে সহজ পদ্ধতিতে একটা আমরা ত্রিকোণমিতির মান নির্ণয় করে দিয়েছি, সেখান থেকে সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখানে আমরা একটু কাটাকাটি করতে পারি, কাটাকাটি করবো কি, 2×2 30, 2×60 তার মানে 30 আর এখানে আবার আছে কত আমাদের 2, তাহলে 2 দ্বারা আবার 30কে ভাগ করলে 15, তো এই হচ্ছে 15। তো এই 15 বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল। তো দেখো কোন ত্রিভুজের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া ছিল এবং অপরটি দেওয়া ছিল 12 সেন্টিমিটার, বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আর প্রশ্ন করা হয়েছিল ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তো আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়ে গেলাম 15 বর্গ সেন্টিমিটার। এখানে হচ্ছে সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য তোমরা আরও বিস্তারিত লিখতে পারবে, তো আমি সংক্ষেপে দিয়েছি এ সমান 5 সেন্টিমিটার, বি সমান 12 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 30 ডিগ্রি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল এর যদি দুইটি বাহুর দৈর্ঘ্য এবং একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু এ বি সাইন থিটা। তো হাফ দিলাম, এ এবং বি এর মান 5 এবং 12 দিয়ে দিলাম, আর সাইন থিটা, সাইন আছে থাকবে, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি দিয়ে দিলাম। দেওয়ার পরে কী কাজ করলাম, কাজটা হচ্ছে 5 দ্বারা 12কে গুণ করলাম, 5 বারাং 60 আর নিচে 1/2 আছে, আর এখানে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, এটা হচ্ছে মান, সাইন 30 ডিগ্রির মান। তাহলে 2 দ্বারা এই 60কে ভাগ করলে 30×2=60, আবার এখানকার 2 দ্বারা 30কে যদি ভাগ করো তাহলে হয় কত, 15। এই 15 বর্গ সেন্টিমিটারই হচ্ছে ক্ষেত্রফল। তো এ গেল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটি করব। দেখো
খ নম্বরে কি বলছে দেখো, চিহ্ন ও বিবরণ সহ ত্রিভুজ এম এন পি অঙ্কন করো। তো চিহ্ন এবং বিবরণ সহ ত্রিভুজ এম এন পি অঙ্কন করতে হবে। তো এম এন পিটা অঙ্কন করতে হলে অবশ্যই আমাদের তথ্যের উপর একটু নজর দিতে হবে। তো তথ্যে কি রাখতে দেওয়া আছে সেটা অবশ্যই দেখতে হবে। তো দেখো, ত্রিভুজ এম এন পি এর ভূমি এন পি, মানে এর ভূমি হচ্ছে এন পি সমান 7 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর 2.5 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ আছে কত 45 ডিগ্রি। তো এর আলোকেই ত্রিভুজটা এখন অঙ্কন করি। দেখো নাম্বার এটা খ। তো ত্রিভুজটা অঙ্কন করতে হলে এখন আমাকে এই তথ্য থেকে এন পি সমান 7 সেন্টিমিটার ভূমি নিতে হবে এবং অপর দুই বাহুর অন্তর 2.5 সেন্টিমিটার নিতে হবে। তো প্রথমেই আমরা 7 সেন্টিমিটার ভূমি নিই। 7 সেন্টিমিটার মানে 0 থেকে 7 পর্যন্ত টানবো, এটা হচ্ছে আমাদের কি ভূমি। অপর দুই বাহুর অন্তর বলা আছে কত 2.5 সেন্টিমিটার। তো 2.5 সেন্টিমিটার নিয়ে নিই অপর দুই বাহুর অন্তর, 2.5 পর্যন্ত যাব, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটারের সাইড স্কেলের। আচ্ছা, ভূমি সংলগ্ন কোণ কত ডিগ্রি বলা আছে 45 ডিগ্রি। তো ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি আমরা অঙ্কন করে নিই। দেখো 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে তোমাকে অবশ্যই একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। কোণ অঙ্কন করার পর সেই 90 ডিগ্রি কোণকে সমান দ্বিভাগে বিভক্ত বা সমদ্বিখণ্ডক করতে হবে, করলেই তুমি পেয়ে যাবে 45 ডিগ্রি কোণ। তো প্রথমে আমরা 90 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিচ্ছি। 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমরা কি করবো, একটা লম্ব টানবো। এটা হলো 90 ডিগ্রি কোণ। তো 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডক করি। দেখো সমদ্বিখণ্ডক করার জন্য এই বৃত্তচাপ থেকে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এবং এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ দিলে এখানে আমাদের সৃষ্টি হয়ে যাবে কি, একটা বিন্দু সৃষ্টি হবে। এই বিন্দু বরাবর যখন তুমি টেনে দেবে তখন অবশ্যই এটা 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। তুমি ইচ্ছা করলে যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই তুমি সেটা চাঁদার সাহায্যে মেপে দেখতে পারো। এ হচ্ছে 45 ডিগ্রি কোণ, এখানে 45 ডিগ্রি কোণ আসলো এবং এখানেও 45 ডিগ্রি কোণ আসলো। আর এটা হচ্ছে কি আমাদের ভূমি, আমরা ধরে নিই এটা বি হচ্ছে ভূমি এবং অপর দুই বাহুর অন্তর এটা ধরে নিই ডি, ডিফারেন্স থেকে ডি ধরে নিলাম। এর নাম দিয়ে মাপ দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। আচ্ছা, এখন এর উপর ভিত্তি করে কি করবো, ত্রিভুজটা অঙ্কন করি। দেখো ত্রিভুজটা অঙ্কন করার জন্য প্রথমেই যে কোনো একটি রেখাংশ নিয়ে নিব, যে কোনো একটি রেখাংশ এন ই নি, এন ই থেকে ভূমি বি এর সমান করে, ভূমি কার সমান, বি এর সমান। বি সমান কত ছিল, 7 সেন্টিমিটার ছিল, তো ভূমি বি সমান আমরা 7 সেন্টিমিটার কেটে নেব। এন পি অংশ কেটে নিই, এর নাম দিয়ে দেব আমরা কি পি। এন পি অংশ কেটে নিলাম। এখন এন পি রেখাংশের এন বিন্দুতে এটার কোণের নাম দিয়ে দিতে পারো বিকোণ, বিকোণ সমান 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য তোমরা এই কোণের মাপটা নিয়ে নাও, এ হচ্ছে একটা কোণের 45 ডিগ্রির মাপ, এটা হলো ব্যাসার্ধ। আচ্ছা, এর হচ্ছে এটাই হচ্ছে আমাদের 45 ডিগ্রির। তো এই 45 ডিগ্রির মাপটা আমরা এখানে নিয়ে নিই, কেটে নাও, নিলে এখানে আমাদের একটা কোণ বা বিন্দু সৃষ্টি হয়েছে। তাহলে এন বিন্দু আর এই বিন্দু দুই বিন্দুটা যোগ করে দিই, যোগ করে দিলে এটা আমরা পেয়ে যাব কি 45 ডিগ্রি কোণ। এ বরাবর একটি বর্ধিত মানে বড় করে নিয়ে নিলাম, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। তো এর নাম দিয়ে দিই কি এন, এটার নাম দিলাম এফ। তো এন এফ থেকে অপর দুই বাহুর অন্তর ডি এর সমান, অর্থাৎ 2.5 সেন্টিমিটারের সমান দৈর্ঘ্য নিয়ে এন থেকে, অর্থাৎ এন এফ থেকে ডি এর সমান করে কি কাটলাম, এটা মনে করো ডি অংশ কেটে নিলাম। আর এর মাপ কত, ডি, অর্থাৎ 2.5
5 সেন্টিমিটার আর এটা হচ্ছে আমাদের বি ভূমি হচ্ছে কি ধরলাম বি এবার ডি আর পি যোগ করে দিই ডিপি যোগ করলাম ডিপি যোগ করার ফলে এখানে আমাদের একটি কোণ সৃষ্টি হয়েছে কোণটা কোথায় হলো কোণটা হলো এই যে ডি বিন্দুতে ডি বিন্দু কোণের সমান করে পি বিন্দুতে একটি কি করব আমরা কোণ অঙ্কন করব তো পি বিন্দুতে কি কোণ অঙ্কন করি দেখো কত বড় কোণ এই কোণ ডি কোণের সমান হচ্ছে এটা একটা ডি কোণের সমান এখানে আমরা একটা কোণ কাটব পি কে কেন্দ্র করে এরপরে এর মাপটা নিয়ে নিই দেখো এই তো মাপটা ঠিক আছে এখান থেকে ধরে এর মাপটা এখানে কেটে দিই দেওয়ার পর দেখো এখানে একটা বিন্দু হয়েছে এই বিন্দু আর এখানকার পি বিন্দু বরাবর আমরা কি করব একটা রেখাংশ টেনে দেব টেনে দিলে যা পরস্পর কোন বিন্দুতে ছেদ করলো পরস্পর এন এফ বিন্দুতে এন এফ রেখাংশকে এম বিন্দুতে ছেদ করলো এটা হচ্ছে এম তাহলে এম এন পি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো এখানে কি চাওয়া হয়েছিল চিহ্ন বিবরণ সহ ত্রিভুজ এম এন পি অঙ্কন করো তো ত্রিভুজ এম এন পি অঙ্কন করার জন্য আমাদের প্রয়োজন ছিল কি ভূমি 7 সেন্টিমিটার ভূমি নিলাম 7 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর 2.5 সেন্টিমিটার সেটাও নিলাম 2.5 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি সেটাও নিলাম এই যে 45 ডিগ্রি কোণ এরপরে কি করলাম যে কোন একটা রেখাংশ এন ই থেকে ভূমি বি এর সমান 7 সেন্টিমিটার আর এই 7 সেন্টিমিটার সমান এন পি অংশ কেটে নিই এন পি রেখাংশের এন বিন্দুতে 45 ডিগ্রি কোণের সমান করে পি এন এফ কোণ আঁকি এন এফ রেখাংশ হতে অপর দুই বাহুর অন্তর ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই ডি বিডি অংশ যেহেতু কেটে নিলাম সেহেতু এখানে একটা কোণ হয়েছে এ কোণের সমান করে অর্থাৎ পি ডি এফ কোণের সমান করে ডি পি এম কোণ রাখি অর্থাৎ এই কোণটা আঁকবে তুমি এই যে এই কোণের সমান করে অর্থাৎ এখানে কি বলা হয়েছে পি ডি এফ পি ডি এফ কোণের সমান করে আমরা কোণ অঙ্কন করলাম কি ডি পি এম ডি পি এম কোণ আঁকলাম তার মানে এই কোণের সমান এই কোণ এই কোণটা অঙ্কন করলাম অঙ্কন করার পরে কি হচ্ছে এখন আমাদের তাহলে যা পরস্পর এই কোণটা হচ্ছে কার এই রেখাংশটা বি এই রেখাংশটা কাকে এন এফ রেখাংশকে এম বিন্দুতে ছেদ করে তাহলে এম এন পি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো এইভাবে তোমরা আমরা যেভাবে অঙ্কন করলাম ঠিক সেভাবে তোমরা লিখবে তাহলেই খুব সহজে এর সমাধানটা করতে পারবে আচ্ছা গ নাম্বার প্রশ্নটি সমাধানের জন্য দেখো ত্রিভুজটির বহির্বৃত্ত আঁকো কোন ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে তথ্যে যে ত্রিভুজ দেওয়া আছে সেই ত্রিভুজটা আমরা খ নাম্বারে অঙ্কন করেছি আর সেই খ নাম্বার চিত্রেরই বহির্বৃত্তটা অঙ্কন করতে হবে তো দেখো আমরা খ নাম্বার চিত্রটি মনে করে যেখানে তুলে নিয়েছি তো এর উপর ভিত্তি করে এখন আমরা একটা বহির্বৃত্ত অঙ্কন করব বহির্বৃত্ত অঙ্কন করার জন্য মনে করো যে এটা আমাদের টি তো এই যে এম বিন্দু বা এম কোণ এখানে টি এম পি অর্থাৎ এম এই কোণ এবং এম পি এস অর্থাৎ পি কোণ এই দুই কোণের আমরা কি করব সমদ্বিখণ্ডক বের করব সমদ্বিখণ্ডক বের করার জন্য আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ দিয়ে দিই দেওয়ার পর এখান থেকে ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি তাহলে সমদ্বিখণ্ডক বের হলো এম কোণের আচ্ছা এম কোণের সমদ্বিখণ্ডক এটা দিয়ে দাও এম কিউ এবং পি কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে তো পি কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে
আমরা একটা বৃত্তচাপ দিই, দেওয়ার ফলে এখানে যে বিন্দু সৃষ্টি হয়েছে বিন্দু থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এরপরে একটা বৃত্তচাপ দাও এবং এই বিন্দু থেকে একই পাশে দুটি বৃত্তচাপ দাও। দিলে এখান থেকে আমাদের একটা বিন্দু হয়েছে, দেখো যেখানে এই বিন্দু আর এই বিন্দুটা আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে এই যে আমাদের এটা আসলো সেটা হচ্ছে কি, এর নাম দিয়ে দাও এল, যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন এই ও কে কেন্দ্র করে আমরা এম পি এর উপরে একটি কি করব, লম্ব অঙ্কন করব। তো লম্বটা অঙ্কন করার জন্য দেখো আমরা এই এম কে কেন্দ্র করে এরপরে একটি বৃত্তচাপ এবং পি কে কেন্দ্র করে ওই সেম পাশে বা একই পাশে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে এখন ও আর এই বিন্দু যোগ করে মানে সোজা করে এই বরাবর একটা কি করব, আমরা একটা লম্ব টানলাম যা পরস্পর মনে করে এটা এইচ বিন্দুতে ছেদ করে। তাহলে এখন এক কাজ করতে হবে, সেটা হলো ওকে কেন্দ্র করে ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে, কার সমান, ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। এই হচ্ছে আমাদের একটি বহিবৃত্ত। তো এটাই হলো সেই বহিবৃত্ত। তো প্রথমে আমরা এই গ নাম্বার সমাধানটির জন্য যেভাবে অঙ্কন করলাম ঠিক সেভাবে তোমরা লিখবে, তাহলে পারবে। দেখো আমরা লিখবো এভাবে, বলবো এভাবে, সেটা হলো যে একটি ত্রিভুজ বা একটি ত্রিভুজ অঙ্কনের জন্য যে কোনো রেখাংশ এন এস থেকে এন পি সমান 7 সেন্টিমিটার কেটে নিই এবং এন পি রেখাংশের এন বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকি, যা 45 ডিগ্রি কোণ সমান পি এন এম, এম টি এবং এন পি কে এস এবং টি পর্যন্ত বর্ধিত করি। এবার টি এম পি অর্থাৎ এম কোণের সমদ্বিখণ্ডক পি কিউ এবং এস পি এম কোণের সমদ্বিখণ্ডক পি এল নির্ণয় করি, যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও থেকে পি এম রেখাংশের উপর একটি লম্ব টানি, যা এম পি রেখাংশকে এইচ বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যা এটি হলো আমাদের একটি বহিবৃত্ত। তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2022 সালের জ্যামিতি বিভাগ থেকে 6 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর যদি অঙ্কনটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লেখার কোনো সমস্যা নেই, তোমরা যেভাবে অঙ্কন করবে ঠিক সেভাবেই লিখবে, তাহলেই হবে। তো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।